যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। এর আগেই দেশের জনগণ দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে আগাম ভোট দিয়েছেন এবং সেগুলো ব্যালট ড্রপ বক্সে সংরক্ষিত রয়েছে। কিন্তু এই সময়ে অরেগনের পোর্টল্যান্ড ও ওয়াশিংটনের ভ্যানকুভারে দুটি ব্যালট ড্রপ বক্সে আগুনের ঘটনা ঘটেছে। এতে শতাধিক ব্যালট পেপার পুড়ে গেছে বলে জানা যায়। দুই অঙ্গরাজ্য কর্তৃপক্ষ একে নির্বাচনী প্রক্রিয়ায় সরাসরি আক্রমণ হিসেবে দেখছে। তারা জানায়, অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকলেও ওয়াশিংটনের ভ্যানকুভারে সেটি কাজ না করায় সেখানে শতাধিক ব্যালট পেপার পুড়ে যায়। পোর্টল্যান্ডে এক সংবাদ সম্মেলনে কর্তৃপক্ষ জানায়, ব্যালট ড্রপ বক্সের কাছে থাকা দাহ্য পদার্থ থেকে যথেষ্ট প্রমাণ উদ্ধার করা হয়েছে। দুটি অগ্নিকাণ্ড একটি অপরটির সঙ্গে সম্পর্কিত বলে ধারণা করা হচ্ছে। এটি পূর্ব পরিকল্পিত কিনা FBI বিষয়টি তদন্ত করছে। এর আগেও এ মাসের 8 তারিখে ভ্যানকুভারে আরেকটি ব্যালট ড্রপ বক্সের পাশে এমন দাহ্য পদার্থ পাওয়া গিয়েছিল, তবে সে সময় কোনো ব্যালট নষ্ট হয়নি। পূর্বের ঘটনার সঙ্গে বর্তমানের অগ্নিকাণ্ডের কোনো সম্পর্ক আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। নির্বাচনের কয়েকদিন আগে ব্যালট ড্রপ বক্সগুলোয় এ ধরনের হামলা ভোটারদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। তবে কর্তৃপক্ষ জানায়, নিরাপত্তা বজায় রেখে নির্বাচনী প্রক্রিয়া অব্যাহত রাখা হবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।